উন্নত জীবনের জন্য অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করা কি জায়েজ হবে? এটি একটি দীর্ঘ বক্তব্য। প্রথম কথা হচ্ছে, অমুসলিম দেশে বসবাস স্থায়ীভাবে শুধুমাত্র জীবন যাপনের উদ্দেশ্যে করাটা, এটি ইমানের দিক থেকে দুর্বলতার একটা পরিচয়। ইমানের দিক থেকে এটা দুর্বলতার পরিচায়ক। কারণ হচ্ছে, আপনি কি মনে করেন যে উন্নত জীবন শুধুমাত্র অমুসলিম দেশেই রয়েছে? মুসলিম দেশে আপনি জীবনযাপন করলে আপনি উন্নত জীবনযাপন করতে পারবেন না? আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে উন্নত জীবন দেবেন না? তাহলে এটি আমাদের মূলত আকিদাগত একটি বিভ্রান্তির দিকে ইঙ্গিত করে। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যে মনে হচ্ছে যেন মুসলিম দেশে জীবনযাপন করাটা, আমার জীবনযাপনটা উন্নত জীবন হবে না, অনুন্নত জীবন হবে, লাঞ্ছিত জীবন হবে, সুন্দর জীবনযাপন হবে না। এই যে ধারণাটুকু, এটাই হচ্ছে আকিদাগত বিভ্রান্তি। প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করার বিষয়টি আলেমদের মধ্যে, এই যুগের আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর ওলামায়ে কেরামগণ, যারা সহি মানহাজের অনুসারী, সহি আকিদার অনুসারী, সহি দিনের অনুসারী, হাক্কানি এবং রব্বানি আলেম হিসেবে পৃথিবীতে যাদের পরিচয় রয়েছে, এই ধরনের ওলামায়ে কেরামদের মধ্যে অনেকেই শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ সালু সাবিন রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ সালে আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এবং শেখ বকর আবু সৈয়দ, এরা সবাই মানে এই কথা বলেছেন যে স্থায়ীভাবে নাগরিকত্ব নিয়ে অমুসলিম দেশে বসবাস করা ইসলামী শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ কাজ। তারা মানে এই কাজের ম্যালটা, মানে এর কাজ, এই কাজের যে পরিণামটা রয়েছে, এর রেজাল্ট যেটা রয়েছে, রেজাল্টের দিকে দৃষ্টি দিয়ে এই এই বিষয়টাকে শরিয়ার দৃষ্টিভঙ্গিতে হারাম বলেছেন। রেজাল্টটা একেবারে অনিবার্য। সেটা হচ্ছে এই, আপনি হয়তো এই প্রজন্ম ঠিক থাকবেন, কিন্তু পরবর্তী প্রজন্মের অনিশ্চয়তা, এরপরের প্রজন্ম একেবারে নিশ্চিত যে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এটা হলো বাস্তবতা, এটা বাস্তবতা নিরিখে এই ধরনের একটি স্টাডি। বাকি সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু কিছু আলেম এ বিষয়ে তাদের ইজতিহাদ পেশ করেছেন, এটা ইজতিহাদি মাসআলা, এখানে সুস্পষ্ট কোনো নস নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোনো নস এখানে আসেনি, এটা ইজতিহাদি মাসআলা। কিছু কিছু আলেম বলেছেন যে এটি জায়েজ আছে, যদি তিনি তার ইসলামের বিধানগুলোকে যথাযথভাবে পালন করতে পারেন এবং মুসলিম হিসেবে মানে ইসলামের দাবি অনুযায়ী তার স্বাতন্ত্র্য রেখে জীবনযাপন করতে সক্ষম হন, তাহলে তিনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। এটা একদল ওলামায়ে কেরামের বক্তব্য। বাকি আমরা মনে করে থাকি যে এমন কোনো জায়গায় যাওয়া উচিত নয় যেখানে গেলে আপনি আশঙ্কায় পড়ে যেতে পারেন, যেখানে গেলে আপনি নিজেকে রক্ষা করাটাই কঠিন হয়ে যেতে পারে। কারণ এই সমস্ত জায়গায় যাওয়ার আগেই খেয়াল রাখতে হবে যে আপনি নিজের ইমান আকিদা ঠিক আছে কিনা সেটাও ঠিক থাকতে হবে, আপনার ইসলামের জ্ঞান ঠিক আছে কিনা সেটাও জানতে হবে। একজন মুসলিম হিসেবে সত্যিকার জীবন যাপন করার মতো মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনার কাছে আছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। তারপরে আপনাকে জানতে হবে যে পরিবেশের দিক থেকে আপনি আসলে ইসলাম পরিপালনে সক্ষম হবেন কি না। যদি এগুলো কোনোটাই না থাকে, ইচ্ছাকৃতভাবে যদি আপনি সেখানে যান, তাহলে আপনি সেখানে শেষ পর্যন্ত এই প্রশ্নই নিয়ে আসবেন যে আমি অমুসলিম দেশে আছি, আমি আমার কাছে আমার জন্য ইসলামে কী কী রুখসত রয়েছে। এই প্রশ্ন এখন আমাদের কাছে অনেকেই করে থাকেন এবং অনেকেরই একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা অমুসলিম দেশে আছি, কে বলেছে আপনাকে অমুসলিম দেশে যাওয়ার জন্য? এরপরে আপনি এই প্রশ্ন উত্থাপন করার জন্য যে আমরা অমুসলিম দেশে আছি, প্রশ্নই আসলে আপনি তো মুসলিম দেশে ইচ্ছাকৃতভাবে গিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে যে ওলামায়ে কেরামগণ ইজতিহাদের উপর নির্ভর করে বলেছেন যে সেখানে স্থায়ীভাবে বসবাস করার বিধানটি ইসলামী শরীয়তে হারাম, এটাই সবচেয়ে যুক্তিযুক্ত এবং সবচেয়েই দলিল নির্ভর। এই বক্তব্যটি ইসলামী শরীয়তের মধ্যে কোনো সন্দেহ নেই, অত্যন্ত নির্ভরযোগ্য একটি বক্তব্য। কারণ কুফরের মধ্যে আপনি কীভাবে জীবনযাপন করবেন? ফলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে মক্কা থেকে যখন মদিনা হিজরতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, তখন মক্কা নগরীতে হিজরত করাটা অপরিহার্য হয়ে গিয়েছিল। তখন কোনো ইমানদার ব্যক্তির জন্য জায়েজ ছিল না, কোনো ইমানদার ব্যক্তি মক্কা নগরীতে অবশিষ্ট থাকা তাদের জন্য জায়েজ ছিল না। এই জন্য যেহেতু সেখানে তিনি ইসলামকে পরিপালন করতে সক্ষম হবেন না, এক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই দৃষ্টিতে রেখেই তারপরে এই মাসআলাটি উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে, সতর্ক হতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম আপনার কারণে নষ্ট না হয়ে যায়,
তারা আল্লাহর দিন থেকে বেরিয়ে না যায়, তাহলে এর দায় কে বহন করবে? এর দায় তো অবশ্যই আপনাকে বহন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন।